শেখ হাসিনা তোমারে কি আমি আমি কি ভোট দেই নাই আমি কি ভোট দেই নাই এই 1971 সালে যুদ্ধ কে করেছিল কোন মন্ত্রী মিনিস্টার যুদ্ধ করেছিল করে নাই শুধু আমাদের মতন না খেটে খাওয়া মানুষ তারা এই 1971 সালে যুদ্ধ করে দেশ স্বাধীন আমরা কি সেই দেশে স্বাধীন আছি সেই দেশে স্বাধীন আছি নাই কেন স্বাধীন থাকবো না কেন আমরা এই দেশে বাংলাদেশের জন্মভূমি আমরা কেন অহংকার করে বলতে পারি না আমরা বাংলাদেশে আমার জন্ম কেন বলতে পারি না রোহিঙ্গা আমার দলে এত কাজ আমরা করেছি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনারা বলেন আমার কি আছে আমি কোনো বিয়ে শাদিতে যাই না কোনো আমার দলে এত কাজ আমরা করেছি দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনারা বলেন আমার কি আছে আমি কোনো বিয়ে শাদিতে যাই না কোনো উৎসবে যাই না বাবার নির্দেশ ছিল একজন রিক্সাওয়ালাকে আপন আপনি করে কথা বলতে হবে বাড়ির ড্রাইভারকে ড্রাইভার সাহেব বলতে হবে আর কাজে যাওয়া লোকজন তাদের কখনো ওই চাকর বাকর বলা যাবে না হুকুম দেওয়া যাবে না তাদের কাছে সম্মান করে ভদ্রভাবে চাইতে হবে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল করলো মুহূর্তের বাংলাদেশ জননেত্রী বেগুনের দাম বেড়েছে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানাতে কিছুদিন আগে বলেছিল তেলের দাম বেড়েছে তেল ছাড়া রান্না করতে তার আগে বলেছে পেঁয়াজ বা দাম বেড়েছে পেঁয়াজ ছাড়া রান্না করতে উপস্থিতিবৃন্দ একমাত্র এই যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটি এই রাজনৈতিক দলটির পক্ষেই একমাত্র সম্ভব মানুষের অসহায়ত্বকে নিয়ে উপহাস করা মানুষের দারিদ্রতাকে নিয়ে উপহাস করা এটি প্রথমবার নয় 1974 সাল আমরা যারা ছোট ছিলাম আমরা কিছু কিছু দেখেছি মুরব্বীরা দেখেছেন একটা প্রবাদ আছে ভাত দেবার মুরদ নেই কিল মারার গোসাই সরকারের হয়েছে সেই অবস্থা আওয়ামী লীগ তো লবিস্ট ফার্ম নিয়োগ করেছিল কিন্তু সেটি আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার হাত থেকে রক্ষা করতে পারে নাই আমেরিকা নিষেধাজ্ঞা দেবার পর এক মজার ঘটনা দেখা যাচ্ছে মাননীয় স্পিকার যত গ্রেফতারি করুক না কেন একটা ধাক্কা একটা ধাক্কা হাসিনাকে ধাক্কা সেই ধাক্কায় হাসিনার পতন ঘটিয়ে আমরা ঘরে ফিরবো আগে এই অবৈধ সরকারকে সরাইতে হবে তাই না